আজকের ভিডিওতে আমরা আদকপালি অর্থাৎ মাইগ্রেনের হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে আলোচনা করব। আলোচনা করার আগে এক ঝলকে দেখে নিই আমাদের ভিডিওতে কি রয়েছে। রয়েছে মাইগ্রেন কি কারণে হয়, মাইগ্রেনের সাধারণ লক্ষণ কি কি, আর রয়েছে লক্ষণ অনুযায়ী হোমিওপ্যাথিক চিকিৎসা। মাইগ্রেন সমস্যা এক ধরনের মাথা যন্ত্রণা বা মাথা ধরা সমস্যা। মাথা ও কপালের একদিকে সমস্যা হতে পারে, আবার দুই দিকে সমস্যা হতে পারে। প্রচন্ড মাথা ধরা বা মাথার যন্ত্রণাকে সাধারণত মাইগ্রেন বলা হয়। পেশেন্টের আলোতে বিরক্ত লাগে, এই সময় পেশেন্টের অন্ধকারে থাকতে মন চায় বা রোগী চায় তার চারপাশ যেন অন্ধকার থাকে। মাথা ধরা বা মাথার যন্ত্রণা হতে থাকলে কোনো রকম চিৎকার চেঁচামেচি পছন্দ করে না, চারপাশ যেন চুপচাপ শান্ত থাকে। অর্থাৎ মাইগ্রেনের পেশেন্টে শান্ত নিরিবিলি পরিবেশ পছন্দ করে। অনেক সময় মাইগ্রেনের সমস্যা এত বেশি হয় যে রোগীর বমি পর্যন্ত হতে পারে, তীব্র যন্ত্রণার কারণে মাথা ঘুরতে পর্যন্ত পারে। মাইগ্রেনের যন্ত্রণা শুরু হওয়ার আগে রোগী ঠিক বুঝতে পারে যে তার এই যন্ত্রণা শুরু হবে। সবার মাইগ্রেনের সমস্যা সমান হয় না, অর্থাৎ প্রতিটি পেশেন্টের সমস্যা আলাদা আলাদা হতে পারে। মাইগ্রেনের সমস্যা ধীরে ধীরে শুরু হয়, তারপর আস্তে আস্তে বাড়তে থাকে। একসময় অসহ্য যন্ত্রণা ও যন্ত্রণার চোটে বমি হতে শুরু করে। রোগীর মনে হতে থাকে যন্ত্রণার চোটে মাথা ফেটে যাবে, মাথার মধ্যে দপদপ অনুভূতি হয়। ওই সময় টেনশনের কারণে এই মাইগ্রেনের সমস্যা আরো বেড়ে যায়। এবার আমরা দেখে নিই মাইগ্রেনের কারণ কি। এখনো পর্যন্ত মাইগ্রেনের এক্সাক্ট কারণ মেডিকেল সায়েন্সে পাওয়া যায়নি সেভাবে, তবে ধরে নেওয়া যায় আমাদের ব্রেনে রক্ত সঞ্চালনের অস্বাভাবিকতা থেকেই এই সমস্যা তৈরি হয়। এবার মাইগ্রেনের সাধারণ লক্ষণ যেগুলো রয়েছে সেগুলো একবার দেখে নিই। মাথা ধরার সমস্যা থাকবে, মাথায় অসহ্য যন্ত্রণা করবে, মাথা দপদপ করবে, মাথা ঘোরাতে শুরু করবে, যন্ত্রণায় বমি বমি ভাব থাকবে, যন্ত্রণার চোটে বমিও হতে পারে। এবার আমরা দেখে নিই হোমিওপ্যাথি চিকিৎসা লক্ষণ অনুযায়ী। হোমিওপ্যাথিতে কিছু ঔষধ রয়েছে যেগুলো ঠিকঠাক নিলে মাইগ্রেনের সমস্যা ঠিক হয়ে যায় আর মাইগ্রেন একেবারে নির্মূল হয়ে যায়। এবার দেখে নিই আমরা প্রথম মাইগ্রেনের কি লক্ষণ রয়েছে। যদি শুধুমাত্র মাইগ্রেনের সমস্যা বাঁ দিকে হয় তাহলে স্পাইজেলিয়া 200 মেডিসিনটি কার্যকরী হবে। এই মেডিসিন 4 ফোঁটা করে সকাল সন্ধ্যা নিলেই যন্ত্রণা মিলিয়ে গিয়ে মাইগ্রেনের সমস্যা ঠিক হয়ে যাবে। যদি মাইগ্রেনের সমস্যা ডান দিকে হয় তাহলে সাঙ্গুইনারিয়া 200 মেডিসিনটি অব্যর্থ মেডিসিন। এটি 4 ফোঁটা করে সকাল সন্ধ্যা নিলেই মাইগ্রেনের সমস্যা একেবারে ঠিক হয়ে যাবে। এবার যে লক্ষণের কথা বলবো, যাদের বাড়িতে থাকলে কোনো সমস্যা নেই, বাইরে বেরোলে সূর্যের রোদ লেগে যাদের মাইগ্রেনের সমস্যা হয় তাদের জন্য কার্যকরী মেডিসিন হবে নেট্রাম কার্ড 200। এটা সকাল সন্ধ্যা 2 বার 4 ফোঁটা করে নিলেই মাইগ্রেনের সমস্যা ঠিক হয়ে যাবে। মাইগ্রেনের কারণে যদি মনে হয় মাথা ভারী লাগছে, বোধহয় মাথায় রক্ত জমে যাচ্ছে, যন্ত্রণা খুব একটা বেশি হয় না তবে মাথা ভারী মনে হয়, তাদের জন্য যদি এসব সিমটম দেখা যায় তাদের জন্য কার্যকরী মেডিসিন হবে গ্লোনোইনাম 3CH। এটি 3-4 ঘন্টা ছাড়া 3-4 ফোঁটা করে 3-4 বার নিলেই মাইগ্রেনের সমস্যা ঠিক হতে শুরু করবে। এই মেডিসিন ব্লাড প্রেশারের ক্ষেত্রেও ভালো কাজ করে। এবার যে লক্ষণের কথা বলবো সেটি হলো, যদি মাইগ্রেনের সমস্যার সাথে বমি বমি ভাব থাকে বা বমি হয় আর অ্যাসিডিটির সমস্যা থাকে তাহলে আইরিশ ভার 200 হবে কার্যকরী মেডিসিন। এটি 4 ফোঁটা করে 3-4 ঘন্টা ছাড়া কয়েকদিন নিলে মাইগ্রেনের সমস্যা ঠিক হয়ে যাবে। এবার যে লক্ষণের কথা বলবো, যদি মাইগ্রেনের কারণে মাথা দপদপ করে যন্ত্রণা করে তাহলে বেলাডোনা 3X এই মেডিসিনটি খুব ভালো কাজ করে। এটি 2 থেকে 3 ঘন্টা ছাড়া 2 ফোঁটা করে নিলে ধীরে ধীরে মাইগ্রেনের সমস্যা ঠিক হয়ে যায়, যন্ত্রণা আস্তে আস্তে কমতে থাকে। খাওয়ার ডোজ যদি কমতে থাকে তাহলে খাওয়ার ডোজ আস্তে আস্তে কম করে দেবেন। যেসব মানুষ কাজ করতে অনীহা হয়, শুয়ে বসে থাকে আর খাওয়া দাওয়া করে, তাদের যদি মাইগ্রেন হয় তখন নাক্স ভূমিকা 200 হবে কার্যকরী মেডিসিন। এটি 4 ফোঁটা সকালে খালি পেটে আর রাতে শোয়ার আগে 4 ফোঁটা খেলে এই ধরনের মাইগ্রেনের সমস্যা ঠিক হয়ে যাবে। এবার যে লক্ষণের কথা বলবো
সেটি হচ্ছে যদি কোনো রকম টেনশন বা দুশ্চিন্তা বা উদ্বেগের কারণে মাইগ্রেনের সমস্যা তৈরি হয়, তাহলে তাদের জন্য কালিফোস 200 মেডিসিনটি খুব ভালো কাজ করবে। এটি সকাল সন্ধ্যা 4-5 ফোঁটা করে নেওয়া যায়। যদি দুশ্চিন্তা বা টেনশন হয় টেনশনের কারণে মাইগ্রেন হয়, তাহলে মহিলাদের যদি পিরিয়ডের টাইমে মাইগ্রেনের সমস্যা হয়, তাহলে নেত্রামোর 200 খুব ভালো কাজ দেয়। এটি সকাল সন্ধ্যা 3 ফোঁটা করে নিলে মহিলাদের এই সমস্যা ঠিক হয়ে যাবে। মহিলাদের মেনোপোজের সময় বা মেনোপোজ হয়ে যাওয়ার পর যদি মাইগ্রেনের সমস্যা দেখা দেয়, তাহলে ল্যাকেসিস 200 তাদের জন্য খুবই কার্যকরী মেডিসিন। সপ্তাহে 2 বার 4 ফোঁটা করে নিলে এই সমস্যা ঠিক হয়ে যায়। যদি শারীরিক ও মানসিক কাজের চাপের কারণে মাইগ্রেনের সমস্যা হয়, তাহলে সেই সব রোগের জন্য কার্যকরী মেডিসিন হলো ইপিফেগাস 200। এটি সকাল সন্ধ্যা 2 ফোঁটা করে 1 সপ্তাহ নিলেই এই কাজের চাপের কারণে মাইগ্রেনের সমস্যা ঠিক হয়ে যাবে। যদি সিমটম অনুযায়ী মাইগ্রেনের কোনো মেডিসিনই বাড়িতে না থাকে, তখন ডাইনায়া মাদার মেডিসিনটি 10 ফোঁটা করে জলে মিশিয়ে খাওয়া যায়। তবে লক্ষণ অনুযায়ী মেডিসিন নিলে বেশি ভালো কাজ করবে। এবার যে মেডিসিনটির কথা বলবো সেটা হলো R16। এটি মাইগ্রেনের যে কোনো সমস্যাতেই খুব ভালো কাজ করে। আগে যে মেডিসিনগুলো বললাম, সেই মেডিসিনগুলোর অনেকগুলো মেডিসিনই এই মেডিসিনটির মধ্যে রয়েছে। এটি খাওয়ার নিয়ম হলো সকালে খালি পেটে 10 ফোঁটা আর সন্ধ্যায় খালি পেটে 10 ফোঁটা করে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন কিন্তু, আর কমেন্ট করে জানাবেন। আপনাদের কোনো সমস্যা বা কোনো প্রশ্ন থাকলেও কমেন্ট বক্সে জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দিতে। আর অবশ্যই বন্ধু বান্ধবদের শেয়ার করবেন, তাদের পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে ভুলবেন না। যেন সুস্থ থাকুন, ভালো থাকুন।